ভাইকে দ্বিতীয়বারের মতো স্বাগত জানাচ্ছি রেডিট পিন্টারেস্ট গ্রুপের এই ভিডিও টিউটোরিয়ালে। আর আজকের এই ভিডিও টিউটোরিয়াল করার পিছনের মূল কারণ হচ্ছে যে গতকাল যে ভিডিও টিউটোরিয়াল দিছি তার উপরে বেশ কিছু ইনফরমেশন অনেকে জানতে চাইছে কমেন্টে, এবং সেখান থেকে আরও বেশ কিছু প্রশ্ন আসছে স্কাইপিতে, সেগুলো নিয়েই বর্তমানে এখন আলোচনা করব এবং একই সাথে ওই বিষয়টা নিয়েও আলোচনা করব যেটা গতকালকে বলছিলাম যে রেডিট পিন্টারেস্ট গ্রুপে কাজ করার জন্য যে পোস্টটা আমি দিয়েছি সেই পোস্টটা আসার সময় বেশ কিছু এক্সাম্পল এবং বেশ কিছু তথ্য যেখানে দেওয়া হয়েছে যে আমরা যেই কিছুটা নক পেয়েছি রেডিট পিন্টারেস্টে যে আমি ডেমো লিঙ্কটা দেখানোর সময় সেটা নিয়ে আলোচনা করব এবং দেখাবো। আচ্ছা, যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেগুলো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে একটু নড়াচড়া করব আমরা। তো বিষয়টা নিয়ে আমরা একটু লেখালেখি করে নেব যাতে আমাদের বিষয়গুলো খেয়াল থাকে। আচ্ছা, নোটপ্যাডে আমরা লিখে নিই, সমস্যা নাই। আচ্ছা, প্রথম আমাদের এজেন্ডা যেটা থাকবে সাইজটা একটু বড় করে নিই, এখন আমাদের এখানে যেটা থাকবে প্রথমত আমরা আলোচনা করব যে আমরা গতকাল যে পোস্ট তার আচ্ছা এটা এরপরে থাকবে রেডিট কি, কারণ রেডিট কি হয়তো বা অনেকেই এটা নিয়ে জানে না। এরপরে যেটা আলোচনা থাকবে যে কিভাবে ফ্রি ছবি পাবো। আচ্ছা, এটা ইউটিউবের একটা প্রশ্ন 3 নম্বরটা। এরপরে এরপরে যেটা সেটা হচ্ছে যে কেন আমাদের গ্রুপ এবং এর কাজ কি। ওকে, এই 3-4টা বিষয় নিয়ে এখন আলোচনা করব মূলত। তো সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে যেখানে আমরা গতকালকে কাজ করছিলাম, রেডিটের যে কাজ করছিলাম সেটা নিয়েই আমরা এখন কথা বলবো। রেডিটের যে কাজটা হয়েছিল, তো গ্রুপে আর একটা প্রশ্ন ছিল এবং একজন করছিল যে আমাদের গ্রুপের যে লিঙ্ক, গ্রুপের যে ব্যাপারটা সেটা আসলে কিভাবে কি করব। মানে আমাদের গ্রুপের লিঙ্কটা আসলেই আমাদের রেডিটের লিঙ্ক আছে কিনা, রেডিটর লিঙ্কটা অ্যাক্টিভ আছে কিনা আসলে বুঝবো কিভাবে। ওকে, বোঝার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে অলরেডি আপনার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, ভালো কথা, ব্যাপার না। এরপরে যাবেন লগ আউটে ক্লিক করবেন। লগ আউটে
ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট আছে কি না। যেহেতু ইউজার reddit.com/user দিয়ে আপনার ইউজার নেম আছে এবং এখানে আপনি লগ ইন করেননি, তার মানে আপনার অ্যাকাউন্টটা বর্তমানে এখনও অ্যাভেলেবল আছে। যাই হোক, আবার আমরা অ্যাকাউন্টে চলে গেলাম, লগ ইন করলাম, ভালো কথা, এখানে লগ ইন থাকুক। তো বর্তমানে আমাদের রেডিটে আমরা কোনো সাড়া পাইনি। যদি রেডিটে সাড়া পাইতাম তাহলে এখানে আমার কর্ম বাড়তো, লাইক কর্ম বাড়তো, কমেন্ট কর্ম করলে তখন কমেন্ট করলে কমেন্ট কর্মটা বাড়তো। যাই হোক, লাইক কর্ম বাড়িনি, জাস্ট ওয়ান কর্ম আছে। কিন্তু আমরা যে ইফেক্টটা পেয়েছি, আমি গতকালকে যে ইফেক্টটা পেয়েছি উইদিন 1 আওয়ারের ভিতরে, সেটা দেখতে হলে আমাদেরকে ঠিক এই লিঙ্কে যেতে হবে, আমাদের ইমেজ আউটতে গেলেই বোঝা যাবে যে কি অবস্থা। 20 ঘন্টা আগে পোস্টটা করা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সরি, 1 দিন আগে পোস্টটা করা, এখানে দেখাই যাচ্ছে। কিন্তু এখানে আমরা একটা স্ট্যাটিক্স আমি দেখেছি, আমি অন্তত এই স্ট্যাটিক্সটা পেয়েছি যে স্ট্যাটিক্সটা এখানে গেলে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে আমি -6 পয়েন্ট হয়ে গেছে। আমার 3 আপ পয়েন্ট পেয়েছি এখানে, কিন্তু -6 পয়েন্ট হয়ে গেছে, 9 ডাউনভোট পাইছি। কারণ কি সেটা আমি আপনাদেরকে আলোচনা করব কেন। এবং এখানে দেখা যাচ্ছে যে ভিজিটার কিভাবে আসবে কি আসবে না, এখানে ডিরেক্ট ইমেজারুতেই সার্চ দিয়ে ডিরেক্ট পেয়েছে, এবং দেখেন রেডিট থেকেও 2 জন আসছে। এখন আমাদের মূল যে টার্গেটটা ছিল আমাদের এই রেডিট পিন্টারেস্ট বাংলাদেশ গ্রুপটা আমরা করেছি, রেডিট পিন্টারেস্ট বাংলাদেশ গ্রুপটা আমরা করছি, সেটার থেকে আমরা 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 কেন এখানে বুঝতে পারবো যে আমাদের ভিজিটার আসবে কি না। তো এই লিঙ্কে আমাদের 2টা ভিজিটার আসছে। এখন বলতে পারেন যে ভাই আপনিই তো 2টা ভিজিটার হইতে পারেন। ওকে, হইতে পারি, আবার নাও হইতে পারি। নাও হইতে পারি কেন, কারণ আমি রেডিটে আমার অ্যাকাউন্টে রেডিট অ্যাকাউন্টে আমি লগ ইন করে আছি, এবং ইমেজারুর যে লগ ইনটা আছে আমি ইউজার হিসেবে এখানে লগ ইন করে আছি। দ্যাট মিনস তাহলে আমার এটা কাউন্ট করবে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে আমার যে লিঙ্কটা দেওয়া আছে, আজকে তারিখ দেখাই, জানুয়ারির 24 তারিখ, কিন্তু এখানে ভিজিটার আসছে, রেডিট থেকে ভিজিটার আসছে জানুয়ারির 23 তারিখ, মানে গতকাল রাত্রে। এবং কয়টার সময়? 1টা 52 সময়, ওই দেশের 1টা 52 সময়। তো যাই হোক, এখানে ভিজিটার আসছে, তখন আমরা হয়তো বা স্কাইপে কলে ছিলাম, কিংবা আমি কোনো কাজ করছিলাম পার্সোনাল। তো এখানে ভিজিটার আসছে ডাইরেক্ট ইমেজারুতেই, 75 জন দেখছে, এবং imajaru.com থেকে 53 জন দেখছে, মোবাইল থেকেও দেখছে 5 জন, এবং ডাইরেক্ট রেডিট থেকে আসছে। দ্যাট মিন্স রেডিটে আমরা যদি আমাদের পরবর্তীতে আমাদের যখন ক্লিক কর্মা এবং লিঙ্ক কর্মা বাড়বে, এবং কর্মা বাড়বে, মূলত কর্মা যখন আমাদের বাড়বে তখন আমরা ভিজিটার পাব। এক্সাম্পল 4 নম্বর যে আমরা এখানে পাইতেছি, দ্যাট মিন্স উই গেট আওয়ার ভিজিটার ফ্রম রেডিট টু ইমেজারো, এবং নেক্সট টাইম উই উইল গেট ইট ফ্রম রেডিট টু আওয়ার ওয়েবসাইট অ্যান্ড উই উইল এবল টু মেক মানি। আমরা আমরা আমাদের টাকা ইনকাম করার যে পদ্ধতিটা এখানে আমরা পাবো। তো হতাশ হওয়ার কিছু নেই, যে মেম্বারগুলো এখনও অ্যাভেলেবল আছেন আপনারা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বেশ কিছু ডিফল্ট মেসেজ গ্রুপের অ্যাডমিন হিসেবে দিছি, এবং যারা যারা পেয়েছে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করে দিয়েছে অলরেডি, কেন কেন আপনি এই ধরনের মেসেজ দিয়েছেন, গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি বা না থাকি, এটা নিয়ে বেশ কিছু আছে। আবার কেউ গ্রুপে পোস্ট করেছে অলরেডি যে গ্রুপের মূল এজেন্টটা কি আমি বুঝতেছি না, আমি এই গ্রুপে কি রোল প্লে করতেছি। আসলে এগুলো একটু হাস্যকর ব্যাপার, আপনি রেডিট পিন্টারেস্ট গ্রুপে আছেন তার মানে আমি এই রেডিট পিন্টারেস্ট গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য বলে দিছি, তারপরেও এই ভিডিওতে শেষের দিকে আমি আবার ডিটেলস জানাবো যে রেডিট পিন্টারেস্ট গ্রুপ কি, কেন, এবং এর কাজ কি, আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা এখন ডিটেলসে আলোচনা করব যে আসলে রেজাল্ট পাইছি কি না, ডাউনভোট পাইছি। এখন প্রশ্ন হতে পারে, ভাই 6টা ডাউনভোট, সর্বনাশ, কেন পাইলাম 6টা ডাউনভোট? ওকে,
চলেন ডিসকাস করি সোয়েটার ডাউন ভোট কেন। ওকে, সোয়েটার ডাউন ভোট হচ্ছে শুধুমাত্র এই কারণে যে এতগুলো ভিজিটার আমার পাইছে, 219 জন ভিজিটার, 219 জন ভিজিটারের ভিতরে 6 জন আমাকে ডাউন ভোট দিয়েছে এবং 7টা কমেন্ট আসছে, ফেভারিট কেউ করেনি। হোয়াই? ইন নেক্সট পোস্ট অন ইমেজার আই উইল এক্সপ্লেন হোয়াই। ঠিক আছে, তো আরেকটা এজেন্ডা এখানে আমি লিখে রাখা ভালো। কোথায় আমাদের রেডিটের লিঙ্ক দিব, এটা আসলে গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এখানে কেন ডাউন ভোট আসলো সেটা নিয়ে একটা এক্সাম্পল আসলে দিই, হয়তো বা এক্সাম্পলটা খারাপ হবে। এখানে একটা পয়েন্ট আসছে, এখানে রিপ্লাই করছি, 7টা রিপ্লাই আসছে। তো এখানে মোস্ট অফ রিপ্লাই এখানে আমরা দেখলে বোঝা যাবে যে কেন এখানে রিপ্লাইয়ের কাহিনীগুলো কি। এখানে এখানে ইমেজটা দেখলেই বেশ কিছু কথা ইয়ে হয়ে যাবে, যে দেখেন এই ইমেজটা, এখানে একজন কমেন্ট করেছে যে ইংলিশ গালি দিয়েছে, তুমি কি লিখতে পারো, তুমি কি বলতে পারো এটা। দেন এখানে বেশ কিছু রিপ্লাই আমি তাকে দিচ্ছি, হয়তো বা ও ডিলিট করে দিয়েছে, এক্সপ্লেন অল না আছে সব কিছুই। তো আমি আবার এখানে তার আবার ফিডব্যাক দিছি যে তুই এরকম করতেছিস কেন, আমি ইংরেজিতে দিই বা না দিই। তো এখানে লিখছি যে আমরা এখানে ফান করার জন্য, ও লিখতেছে তো ফানটা কোথায়। তো আমি ওখানে লিখলাম যে ঠিক আছে, এটা আমি টিউটোরিয়াল তৈরি করার জন্য আমার লোকাল ল্যাঙ্গুয়েজে করছি, নেক্সট টাইম এটা করা হবে। তো নেক্সট টাইম উনি যে ইমেজটা এখানে কমেন্ট করছে ইমেজের থেকে, সেটা এখানে হয়তো বা দেখা যাবে হয়তো বা কিছুক্ষণের ভিতরেই, দেখলে বুঝতে পারবেন যে কি এখানে বলা হয়েছে। আচ্ছা, এটা লোড হয়েছে, দেখুন আমরা ইউটিউব থেকে একটু ঘুরে আসি। আচ্ছা, ইউটিউবে যাই। যাই হোক, উনি ওখানে হাতে তালি দিছে যে আমাকে বাহবা জানাইছে মনে হয়। তো এখানে সব মিলায়ে আমরা রেসপন্স পেয়েছি উইদিন আওয়ারের ভিতরে। ঠিক আছে, উইদিন আওয়ারের ভিতরে আমরা এখানে রিপ্লাই পাইছি, সো দ্যাট মিন্স আমাদের এখানে আমরা কাজ করতে পারছি। ঠিক আছে, আচ্ছা এখন যে বিষয়টা আমরা যাব কথা বলবো সেটা ইউটিউব চ্যানেলে ঢুকি, ইউটিউব চ্যানেলে ঢোকার পর সেটা বলবো। তো ইউটিউব চ্যানেলে কমিউনিটির ভিতরে যদি আমি ঢুকি, এখানে একটা কোশ্চেন্স আছে, যে ভাই হাউ ডু আই কালেক্ট ফানি ইমেজেস। ওকে, হাউ ডু আই কালেক্ট ফানি ইমেজেস, ভালো প্রশ্ন। যে আমরা এখানে প্রশ্নের উত্তর দিচ্ছি যে কিভাবে আমরা ফ্রিতে ছবি পাবো কিংবা মজার মজার ইমেজ পাবো, তো ভালো কথা। সরাসরি গুগল ডট কমে ঢুকি। গুগল ডট কমে ঢুকলে বাংলাদেশ দেখাচ্ছে, আমি এখান থেকে ডিরেক্ট গুগল ডট কমে যাব। ওকে, এখানে আমরা লিখতে পারি যে, এখন লিখতে পারি, যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে বাংলা ইমেজ হওয়ার কারণে বেশ কিছু কথাবার্তা শুনতে হয়েছে ব্যাড কমেন্ট এই কারণে, তো আমরা এখন ফানি ইমেজ খুঁজবো এবং সেটাও পুরোপুরি ইংরেজিতে। তাহলে এখানে লেখা যাচ্ছে যে ফানি ইমেজেস,
রেকর্ড এটা দিতে পারি। সরাসরি আমরা গুগল ইমেজেই খুঁজলাম, ওকে এটা আমরা দেখে আসতে পারি। এটাকে আমরা কপি করলাম, তো গত দিনের মতন আজকেও এখানে আমরা কর্ম একাডেমির থেকে আমরা এটা চেক করে আসব। তো আমরা এখন কর্ম একাডেমি থেকে আমরা আমাদের এই ইমেজটা চেক করে আসবো যে কেউ রেডিটে আমাদের আগে সিমিলার ইমেজ পোস্ট করেছে কি না। ডেস্কটপ আচ্ছা, এর ভিতরে আবার আরো একটা প্রশ্ন ছিল যে স্কাইপির প্রশ্ন, যে ভাই আমি কিভাবে কিভাবে রেডিটে রুম শেয়ার করবো। আচ্ছা, এটা নিয়েও আলোচনা হবে। ওকে ফাইন, সো দ্যাট মিন্স এখানে এই এই ইমেজটা এখানে কেউ আপলোড করেনি, নো ভেরি সিমিলার ইমেজেস আর ফাউন্ড। ওকে ফাইন, তো আমরা এটাকে নির্দ্বিধায় আপলোড করতে পারি। তাহলে আমরা এখানে আপলোডে যাব, আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, দেন সিলেক্ট দ্য ইমেজ, সিলেক্ট ফর আপলোড, স্টার্ট আপলোড। গত দিনের মতন আমরা এটা দেখে নেব, দেখে নিয়ে ওটা এই অবস্থায় রেখে দেবো। আমরা কি এটাকে স্ক্রল করে নিতে পারি? ওকে, আমরা এটাকে ছোট্ট করে একটু কেটে নিব। অ্যাপ্লাই অ্যাপ্লাই করে নিলাম, এবার এটাকে সেভ করলাম। সেভ করলাম। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা আসলে কিভাবে এই লিঙ্কটা পাবো। এই যে এখানে লিঙ্ক আছে, শেয়ার লিঙ্ক, যখন আপনি আপলোড করবেন রেডিটে আপনার পোস্টটা, সরি ইমেজারোতে আপনার পোস্টটা, তখন এখানে শেয়ার লিঙ্ক পাবেন, প্রচুর শেয়ার লিঙ্ক আছে, শেয়ার লিঙ্ক, ডিরেক্ট শেয়ার লিঙ্ক। আপনার এখানে এমবেড কোড আছে, এইচটিএমএল কোড, বিবি কোড আছে, রেডিটের জন্য আলাদা কোড আছে। সো আমরা এখান থেকে শেয়ার করতে পারি। আচ্ছা যাই হোক, পাবলিশ অন ইমেজ আরো এখানে আমরা ক্লিক করলাম। গত দিনের মতন আমরা এখানে মাস্ট বি আমাদের একটা টাইটেল দিতে হবে, টাইটেলটা সো দ্যাট মিন্স এখানে আমরা ফানি দিতে পারি, ফানি যে ফানিতে কোটস কোটস বা ফানি কোট, ফানি কোট, ফানি কোটস এ ধরনের দিতে পারি। এখানে ডিসক্রিপশন দিতে পারি,
বিকজ দে ওকে সো ইটস এনাফ। সো আমরা এখানে এখন পাবলিশে ক্লিক করলেই আমাদের এই ছবিটা পাবলিশ হয়ে যাবে। এখন যার প্রশ্ন ছিল আবার যে ভাই আসলে কিভাবে আমরা ফানি কোডগুলো মানে ফানিটা অ্যাপ্লাই করব, ওকে ফাইন, কেন ব্যাপার না, এটা করার রেডিটে শেয়ার করার, দেখতেই তো পাচ্ছেন এখানে রেডিট একটা বাটন আছে, ক্লিক করলাম, পপ আপ চলে আসলো, ব্যাস। ওকে, চুজ সাবরেডিট, আমরা এখানে সাবরেডিট চেক করব, ফানি দিয়ে দেব নাকি ফানি কোড আসে কিনা, ফানি কোড নাই, ফানি থাকাটাই বেটার। ওকে সো আমরা এখানে গত দিনের মতন এখানে আমাদের ইয়েটা দিব, দেখাও যাচ্ছে না, যদি বা না হয় হবে না জানি, কিন্তু আমাদের আর একটা দিবে, ওকে এটা দেখা যাচ্ছে YTZPW, ওকে এটা সাবমিট করলাম, উপস আবারও হলো না, DJTWDN, এটা সাবমিট করলাম, এবার হবে ইনশাল্লাহ। সো এটা এখানে চলে আসলো, দ্যাট মিনস সাকসেসফুলি আমি এটা ইয়ে করলাম। এখন যদি কথা থাকে যে ভাই আচ্ছা, যদি কথা থাকে যে আমার এটা আমার এই লিঙ্কটা কিভাবে শেয়ার করব, ওকে ফাইন, আপনি শেয়ার করার জন্য এই লিঙ্কটা এখানে কপি করবেন, কপি করে আমাদের ডক ফাইলে দিবেন, এই ভিডিওর পরে আমি একটা ডক ফাইল ক্রিয়েট করব, না এখনই করে দেখাবো, আচ্ছা এখনই করতেছি, এখানে আমি একটা ডক ফাইল তৈরি করব গুগল ড্রাইভ থেকে, এটা শুধুমাত্র শুধুমাত্র আপনাদের জন্য, মনের ভুলেও কখনো গ্রুপে রেডিটের লিঙ্ক, যে লিঙ্কটা আমি কিছুক্ষণ আগে কপি করলাম, এই লিঙ্কটা মনের ভুলেও কখনোই আপনারা গ্রুপে পোস্ট করবেন না, সেটার জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে ইয়ে করবেন। গুগল শিট নিলাম, গুগল শিট আমার এডিট হচ্ছে, আচ্ছা এখানে গুগল শিট আমি এডিট করতেছি, রেডিট লিংকস, এটা রেডিটের লিঙ্ক, আমি এখানে যে যে বিষয়গুলো লিখবো ঠিক ঠিক সেই বিষয়গুলো এখানে যেগুলো লেখা থাকবে, মনের ভুলেও খবরদার জন্য এখানে কোনো কিছু লিখবেন না। এখানে ডেট, আমরা এখানে প্রতিদিনকার ডেট দেবো, ওকে
আপনার যে ফেসবুক নাম এটা এখানে দিবেন, কারণ আমরা আমাদের গ্রুপের মেম্বার কিনা এটা কিছু সময় হয়তো বা চেক করব। ওকে, এরপরে রেডিট ইউআরএল, রেডিট ইউআরএল বলতে ওই ইউআরএলটা যেটা আমরা এখানে পোস্ট করব। তো আজকের ডেট 24, যেন এটা থাকলো ফেসবুক নেম। আমি এখানে আমার ফেসবুক নেমটা দিয়ে দিচ্ছি, এবার আমার রেডিটের যে লিঙ্কটা আমি কপি করলাম সেটা এখানে দিয়ে দেব। তাহলে কি হবে, এখানে যখনই লোকজন যাবে ক্লিক করবে, তো দ্যাট মিন্স আজকে আমি এখানে দিলাম, আমি আজকে দুইটা পোস্ট করতে পারবো রেডিটের লিঙ্ক এখানে। সো আজকে যারা লিঙ্কে করবে, আপভোট করবে ভিডিও দেখার পরে, আমি সবাইকে বলবো যে এটা একটা আপভোট করে আসতে। আপভোট কীভাবে করে আমি অলরেডি দেখিয়েছি, যদি মনে না থাকে তাহলে আরেকবার দেখে নিতে পারেন। জাস্ট লিঙ্কে ক্লিক করতে হয় রেডিটে যেয়ে, রেডিট অ্যাকাউন্ট, জাস্ট এরকম একটা একটা করে উপরের দিকে ক্লিক করতে হবে, খবরদার নিচের দিকে করবেন না কেউ, তাহলে ঝামেলা হয়ে যাবে। তো এই লিঙ্কটা এখন এই লিঙ্কে প্রত্যেকে শেয়ার করবে। আমি আপনাদের জন্য শেয়ারের অপশনটাও এখানে দিয়ে দিচ্ছি, শেয়ার আমার এখানে প্রাইভেট আছে, মানে আপনাদের সবার জন্য এডিট করার সিস্টেম আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সবাই এডিট করতে পারেন। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, ওকে ডান। সো এখন থেকে আপনারা যেটা করতে পারবেন, যে আপনারা এই লিঙ্কটা আপনাদের নাম দিবেন, তারিখ দিবেন, তারিখ কে কোন তারিখে সাবমিট করতেছেন রেডিটের লিঙ্ক। তাহলে রেডিটের লিঙ্কটা আমরা এখানে দিলে আমাদের জন্য কী সুবিধা হবে, আমরা সেটাকে নিয়ে আসতে পারবো আন্ডারে, এবং কার কত ইয়ে হলো এটা আমরা ভবিষ্যতে প্রোফাইল থেকে সিলেক্ট করবো, যে লিঙ্ক কর্মা কার কত বাড়লো। তো কীভাবে লিঙ্ক শেয়ার করে, কীভাবে ফানি ইমেজ পাই, এগুলো সব কিছুই এখন এখানে আমরা কথা বলে ফেলাইছি। গতকাল রেজাল্ট কীভাবে ফ্রি, কোথায় লিঙ্ক দিবেন সেটাও দেখালাম, কিন্তু গ্রুপ, আমাদের গ্রুপ কেন, আমাদের এই গ্রুপের কাজ কি, এরপরে আর মাথা খাবেন না প্লিজ, আমি ডিটেলস আপনাদেরকে বলতেছি। রেডিট পিন্টারেস্ট গ্রুপ ভবিষ্যতে হয়তো বা নাম বদলিয়ে হয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রুপ অথবা সোশ্যাল ট্রাফিক গ্রুপ। সো কেন, যদি স্কাইপি কনভারসেশনটা আপনারা শুনে থাকেন আমাদের স্কাইপিতে, আমার ইউটিউব চ্যানেলে দিতে চেয়েছিলাম কিন্তু হয়নি, আপলোড হচ্ছে না ইউটিউবে, সেজন্য ফেসবুকে দিয়েছি। যদি না যদি শুনতে পারেন তাহলে ওখানেই ডিটেলস আমি বলে দিচ্ছি রেডিট পিন্টারেস্ট গ্রুপটা কি। এখন আমি এটা আবার বলতেছি এই ভিডিওতে, রেডিট পিন্টারেস্ট গ্রুপ ভবিষ্যতে নাম বদলিয়ে হয়তোবা হয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রুপ। আর এই গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য একটাই, এখানে ইচ অ্যান্ড এভরি ওয়ান এখানে আসবে, অ্যাক্টিভ থাকবে, নিজেরা নিজেদেরকে হেল্প করে সোশ্যাল মিডিয়াতে ট্রাফিক নিয়ে আসব আমাদের ওয়েবসাইটে, এবং সেখান থেকে আমরা বেচা বিক্রি বাড়াবো, হয় আমাদের আমরা অ্যাফিলিয়েটে লাগাবো ওই ট্রাফিকটা, না হলে ওইটা আমাদের গ্রুপে আমরা ওই ট্রাফিকটা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো, অথবা সেখান থেকে অ্যাডসেন্স আসবে, অথবা ওই ট্রাফিকটা আমরা কোনো জায়গায় সেল করব। ক্লিয়ার, এটাই হচ্ছে আমাদের ট্রাফিক, আমাদের এই গ্রুপের মূল এজেন্ডা, মূল বিষয়। এটা আরো ভালো করে জানার জন্য যদি জানতে চান তাহলে গ্রুপের ডক ফাইল আছে, সেখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া গ্রুপের লক্ষ্য এবং উদ্দেশ্য।
সেটা ভালো করে পড়ে আসবেন ইনশাল্লাহ, আর কোনো চিন্তা থাকবে না। এই গ্রুপের উদ্দেশ্য কি? এই গ্রুপ তো আমি তৈরি করেছি, তার মানে এই না যে এই গ্রুপের মাধ্যম দিয়ে আমি টিউটোরিয়াল সেল করব, খাবো টাকা, না, এরকম কোনো সিস্টেম নেই। যদি এরকম মনে হয় তাহলে গ্রুপ থেকে আপনি নিজে চলে যান, উল্টা আমার বিরুদ্ধে পোস্ট দিয়ে ফেসবুকে, এই চ্যালেঞ্জও দিয়ে দিলাম, খবরদার যেন মাথা খাবেন না। কেন রেডিট পিন্টারেস্ট গ্রুপ, এই গ্রুপের এজেন্ডাটা কি? এজেন্ডা আমি বলেছি এবং এর আগে গ্রুপের ডক ফাইল হিসেবে লিখেও দিয়েছি যে এই গ্রুপের উদ্দেশ্যটা কি। এখনো বলতেছি যে এই গ্রুপের একমাত্র উদ্দেশ্য নিজেদের ভিতরে আমরা নিজেদের ভোট নিজেরা করে আমাদের কর্মা লাইকগুলো বাড়িয়ে আমরা যেন ওইটাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে যেতে পারি, ট্রাফিকগুলো আমাদের ওয়েবসাইটে, এবং সেখান থেকে আমাদের যেন কাজে লাগে এই ট্রাফিকটা, আমাদের যে সময়টা। কর্মা বাড়াইতে হলে এত সহজে কর্মা বাড়ানো সম্ভব না, একজন একা একটা ভোট নিয়ে করা সম্ভব না। এজন্য আমাদের চিন্তা ভাবনা বাড়িয়ে দিতে হবে এবং আমরা নিজেরা যেন হেল্প করতে পারি নিজেদেরকে, সেইভাবে আমরা এগিয়ে যেন যেতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এটা ছাড়া কোনো উদ্দেশ্য নেই। আমার টিউটোরিয়াল সেল করার কোনো ইচ্ছে নেই, টিউটোরিয়াল সেল করলেও আমি আপনাদের কাছে সেল করব না, করব না, করব না। ইউটিউবেও পেইড টিউটোরিয়াল পাওয়া যায়, ইউটিউবের একটা সেকশন আছে যেখানে আমি চাইলে আমার ভিডিও টিউটোরিয়াল পেইড হিসেবে দিতে পারি, কিন্তু সেটা আপনাদের জন্য দিব না। কারণ আপনারা আমাদের দেশি ভাই, আপনাদের কাছে চাই আমি শুধু হেল্প, আপনারা আমরা একসাথে কাজ করব, সেই কাজ করে সেখান থেকে একটা আর্নিং হবে যেটা আমাদের নিজেদের পকেট ভারী করবে, স্বাচ্ছন্দ্য সুখে শান্তিতে আমরা চলতে পারবো। এটা টিউটোরিয়াল সেল করার ইচ্ছা হলে আমি ইউডামিতে সেল করব, মোটামুটি প্ল্যান তৈরিও করে ফেলাইছি যে ইউডামিতে আমি টিউটোরিয়াল সেল করব, যা আছে মাথার ভিতরে তাই নিয়েই সেল করব ইনশাল্লাহ। আপনাদের যদি হেল্প করতে পারে তাহলে আরও 10 জনেরও হেল্প করতে পারবো। রেডিট পিন্টারেস্ট গ্রুপের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে টাকা ইনকাম করা, এবং সেটা আমি টিউটোরিয়াল সেল করে টাকা ইনকাম করব না, সে আয়টা আসবে একে অপরের সাথে হেল্প করে। আই হোপ আই মেড মাইসেলফ ভেরি ক্লিয়ার। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট এজেন্ডা আস্ক মি এগেইন, আই উইল হেল্প ইউ টু নো, বাট খবরদার খোঁচা মেরে প্রশ্ন করবেন না। তো এ পর্যন্তই, এই 3-4টে যে অপশান ছিল, 3-4টে যে জিজ্ঞাসা ছিল আমাদের, ফেসবুকের রেজাল্ট, গতকালকে যে রেজাল্ট দেখাই দিছি, রেডিট কি এটা এখনও বলা হয়নি, ছবি কোথায় পাবো এটা বলেছি, কোন গ্রুপে পা আমাদের গ্রুপের লক্ষ্য উদ্দেশ্যও বললাম, কোথায় লিঙ্ক দেবো রেডিটে দেব না রেডিটের গ্রুপ, কিভাবে রেডিটে শেয়ার করব সেটাও দিয়েছি। এখন রেডিট কি? রেডিট একটা সোশ্যাল মিডিয়া কাম একটা সোশ্যাল বুক মার্কিং সাইট, এটা একটা পত্রিকার মতন, যে কেউ চাইলে এখানে এসে পোস্ট করতে পারে তার পোস্ট, এবং লোকজন এখান থেকে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে। সকালের পত্রিকা হিসেবে আপনি রেডিটেও ঢুকতে পারেন, সেটা হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে না, বাইরের জন্য প্রযোজ্য আপাতত। এখানে বহুত সাব রেডিট আছে, সাব রেডিট বলতে এক একটা অপশন আছে, যেরকম আমি কিছুক্ষণ আগে পোস্ট করলাম সেটা একটা ফানি ফানি সাব রেডিটে, যারা ফানি সাব রেডিট সার্চ করবে তারা এখান থেকে পাবে। দেখা যাচ্ছে যে এখানে আমি যদি এখন এক্সাম্পল হিসেবে দিতে পারি, ফানি ফানি সাব রেডিট যদি আমি সার্চ দিই, তাহলে আমার এখানে সার্চ রেজাল্টে যতগুলো ফানি থিং আসবে সবগুলো এখানে চলে আসবে। ফানি পোস্টগুলো এখানে আসতে থাকবে অটোমেটিক। এরপরে আরও এখানে আছে আক্সমি ডট রেডিট, বিভিন্ন রিলেশনশিপ ডট রেডিট, বিভিন্ন গুরুত্বপূর্ণ এখানে সাব রেডিট আছে। তো ভবিষ্যতে হয়তো বা আলোচনা করব যে কোন সাব রেডিটগুলো সব থেকে বেশি কাজ করে এবং আমরা খুব বেশি সেখানে আপভোট পাবো।
ঠিক আছে। তো রেডিট হচ্ছে, এখানে সব ধরনের রেডিট এখানে পাওয়া যায়, এখানে আমরা কিভাবে কাজ করব রেডিটে সেগুলো এখানে ডিটেলস আছে। তো এখন এই লিঙ্কটা আশা করি আপনারা ভোট করবেন, ভোট করতে থাকবেন, এবং কিভাবে গুগল ডকে ফাইল দিবেন সেটা বলেই দিলাম। ডেট দিবেন, ফেসবুকের নাম দিবেন, রেডিটে লিঙ্ক দেবেন, আমরা যে ভোট করে আসবো। ঠিক আছে, তো আপাতত এই পর্যন্তই আজকের এই টিউটোরিয়ালটা, আশা করি সবার জন্য ভালো হবে, এবং যার যতগুলো প্রশ্ন ছিল সে ততগুলো প্রশ্ন উত্তর আমি এখানে দিতে পেরেছি, এবং আমি ক্লিয়ারলি এখানে আপনাদেরকে জানিয়ে দিতে পেরেছি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে যারা ইউটিউবের মাধ্যমে সাবস্ক্রাইব, ইউটিউবের মাধ্যমে ভিডিওটা পেয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা গ্রুপের মেম্বার কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদেরই সুবিধা। আমার ভ্যালুয়েবল টাইম আপনাদেরকে দিচ্ছি, এবং আপনারা ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনতেছেন বক বক, তার জন্যও ধন্যবাদ, এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের পকেট গরম করে সুন্দর করে জীবন চালাইতে পারবো। সেই পর্যন্ত দেখা হবে সবার সাথে, আমি বুলবুল আহমেদ, রেডিট প্রিন্টার্স গ্রুপের অ্যাডমিন, বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।